আমি রুম থেকে না যেতে যেতে ছেলের কানে লাগাই দিছ হ্যাঁ আমাদের দুইজনের মাঝখানে ঝগড়া লাগাইতে চাও আচ্ছা তুমি কি চাও আমার ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দাও এটা চাও তুমি তাহলে তুমি শান্তি নবাব যদি পায়েতে পা তুলে আরাম করছে আর বসে বসে মোবাইলটা টিপাচ্ছে এই তোমার কি ঘরে কাজকর্ম নাই কাজকর্ম বাদ দিয়ে মোবাইল কেন টিপাচ্ছ হ্যাঁ ও বাবা দেখছো মানে শাশুড়ি এসে দাঁড়ায় আছে নবাব যদি এখনো বসে আছে এই তোমার মা বাবা কিছু শিখায় নাই মা আপনি বাবা মা তুলে কোনো কথা বলবেন না আমার শরীরটা অসুস্থ তাই আমি বসে আছি বাহ তোরটা যে একটা মানুষ বইসা আছে বাবা বলে আমি অসুস্থ এই তোমার কি অসুখ হইছে মা আমার পিরিয়ড হয়েছে ভীষণ পেটে ব্যথা আমি কোনো কাজ করতে পারবো না মা আমি বলি কি রাকিবকে বলে কাল থেকে একটা কাজের বুয়া রেখে দেই ওই যে শুরু হয়ে গেছে কাজ না করার একটা বাহানা তো দরকার হ্যাঁ একটা বাহানা পাইছে আর শুরু হয়ে গেছে আমার পেটে ব্যথা আমি কাজ করতে পারবো না এই আমাদের কি আগে পেটে ব্যথা হয় নাই আমাদের পিরিয়ড হয় নাই আমরা তো সারা দিন কাজ করছি সারা বাড়ি কাজ করে বেড়াইছি তখন তো আমার কোনো সমস্যা হয় নাই তোমার এখন একটু কাজ করতে গেলে আম্মা আমার পেট ব্যথা করতেছে আমার সমস্যা হইব এত সমস্যা নিয়ে তাহলে বিয়ে বসলা কেন বাসায় বসে থাকতা তোমার মা বাবা তোমাদের নিয়ে বসায় বসায় খাওয়াইতো বিয়ে দিল কেন জানো না বিয়ে করলে যে শ্বশুরবাড়িতে যায় কাজ করতে হইব তোমার কি নবাব জাদি আনছি যে তুমি কোনো কিছুই করবা না মা একটা কাজের লোক রাখলে তো আপনার উপকার আমার উপকার এই যে আপনার যে হাঁটুতে ব্যথা ঠিক মতো তো চলতে পারেন না তাই বলছিলাম আমি রাকিবকে বলে চুপ করো তোমার বলছি আমার পায়ে ব্যথা হ্যাঁ আমার হাঁটুতে ব্যথা তোমার বলছি কোনোদিন তো বলি নাই কই আমি তো সবই কাজ করতেছি সুন্দর মতো হ্যাঁ তুমি খালি আসো আমার ছেলে খালি টাকা কেমনে নষ্ট করবা সেই চিন্তা ভাবনা সারাদিন গুরগুর গুর করো যে রাকিবের কেমনে টাকা নষ্ট করবো খাইয়া দেয় কোনো কাজ পায় না এই মেয়ে দাঁড়াইছো কেন হ্যাঁ যাও কাজ করো বাবা রে বাবা ঘরে তো বউ আনি নাই একটা মহারানী আনছি তারে কাজ করে আমারই খাওয়াইতে হবে সে বসে বসে থাকবে আমি তাকে খাওয়াবো কাজ করব আজকে রাখি বাসুক যে তার বউরে ওই কিছু কয় না কেন কিরে রাখি কি মা লুকায় লুকায় কি খাবো নিয়ে যেতেছস বোর লেগা মা সামনে বয়ে দেছে কিন্তু মারে দেখাছো না মারে কসো না ও এখন তো তুই বিয়ে করছস না এখন বই তো তোর সব কিছুই মা এখন পর হয়ে গেছে মারে এখন চিনবি কেমনে মা সামনে বয়ে থাকে মারে জিজ্ঞাসো না মা তুমি খাইছো কি না মা তুমি কি করতেছ না 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 মা তো পর এখন বই তো সব হাল্লা রে তোর এইটা লেগে জন্ম দিছিলাম এই দিন দেখার লেগে আল্লাহ রে আমার কিল লেগে মদনটা দিল না আল্লাহ আমারে ওই মাইয়ারে বিয়ে করে আমার কোলা এখন পর হয়ে গেছে গা আমারে জিগায়ও না মা থামো তো আমি ভোজন লুকাই কেন নিয়ে যাব আচ্ছা বলো তো আমি কোন জিনিস এই পর্যন্ত লুকাই নিয়ে গেলাম বয়ের জন্য আর তোমাকে দেইনি আর তুমি দেখতে চাও না কি ধরো দেখো কি আছে দেখা হয়ে গেলে আমার রুমে নিয়ে এসো বাবা রে বাবা কোলার মুখে কি কথা ফুটছে প্যাট আমার কোলা ভোর লেগে প্যাট নিয়েছে তাই তো কই আজকাল এত টাকা আমার ছেলে অপচয় করে কোথায় আজকালকার মেয়েদের ঢং দেখলে আর বাঁচি না আই মেয়ে নিজের স্বামীকে দিয়ে এসব আনার কোনো দরকার আছে তোমার লজ্জা বলতে কোনো জিনিস নাই আমরা তো আমাদের দিনে কাপড় তেনা এসব ব্যবহার করছি কই আমাদের তো কিছু হয় নাই আর এইটা ব্যবহার না করলে তোমার কি এমন ক্ষতিটা হবে কি এমন তোমার নষ্ট হয়ে যাবে আমাকে বলো তো দেখি মা আপনি এসব কি বলছেন আর আমি অযথ টাকা কেন নষ্ট করতে যাব একটা প্যাডই তো আনতে বলেছি আর আমার একটা জিনিস প্রয়োজন আমি আমার স্বামীকে বলবো না তো কাকে বলবো আর এখানে অপচয়ের কি আছে আমি তো এটাই বুঝতে পারলাম না একটা মেয়ের জন্য এটা কতটা প্রয়োজনীয় জিনিস সেটা কি আপনি জানেন বাবা 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 মুখে তো অনেক কথা ফুটে গেছে তোমার
তোমার কারণে আমার ছেলে নষ্ট হয়ে গেছে। আমার ছেলে তো আগে এমন ছিল না। আমার ছেলে আমার মুখে মুখে তর্ক করে, আমি তো আমার ছেলের দিকে দেখলেই আমি অবাক হয়ে যাই। আমার ছেলে কি, ছেলেটা কি হয়ে গেল শুধু তোমার কারণে? আমার জন্য আপনার ছেলে কেন নষ্ট হবে? আর এতই যখন আপনার ছেলের প্রতি দরদ ছিল, তাহলে ছেলেকে বিয়ে করানোর কি দরকার ছিল? আমার মুখে মুখে কথা না, রাখ তোরে আমি দেখতেছি, পরে এটার সাইজটা খুলব না আমি। মা আমার সাথে এমন কেন করলো? একটা প্যাডি তো আনতে বলেছি, আর আমি আমার হাজবেন্ডকে বলবো না তো কাকে বলবো? বুঝলাম না মা এরকম করছে কেন। মা চেঁচামেচি না করে বুঝাতে তো পারবে, আর মা কিন্তু কখনো কোনো কিছু অভাব দেয়নি, তাহলে এমন ব্যবহার কেন করে? মার সাথে কথা বলতে হবে। আচ্ছা তুমি তো আমার হাজবেন্ড তাই না? আমার একটা প্যাডি তো তোমাকে আনতে বলেছি, আর তোমাকে বলবো না কাকে বলবো? এ সময় তো আমি বাইরে যেতে পারবো না, তো এর জন্য মা আমাকে এতগুলো কথা কেন শোনাবে? মা তোমাকে কথা শোনাবে তাই না? বুঝলাম না, দাঁড়াও মা। মা তুমি মাকে আবার এই কি হয়েছে এত চিল্লাচিল্লি করতেছিস কেন? ও আচ্ছা, আমি রুম থেকে না যেতে যেতে ছেলের কানে লাগাই দিছ? হ্যাঁ, আমাদের দুইজনের মাঝখানে ঝগড়া লাগাইতে চাও? আচ্ছা তুমি কি চাও, আমার ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দেও, এটা চাও তুমি? তাহলে তুমি শান্তি। মা আমি কেন আপনাদের মা ছেলের মাঝখানে ঝগড়া লাগাতে যাবো? দেখেছো আমি তোমাকে বলেছিলাম যে তুমি মাকে ডাক দিও না, তাহলে মা মনে করবে আমি তোমার কান ভরে দিয়েছি। তুমি চুপ থাকো। মা কি হয়েছে তোমার বলো তো? তুমি বাইরে আমার সাথে চেঁচামেচি বললে, আর এখানে এসে ওর সাথে চেঁচামেচি বললে কেন বলো তো? অযথা টাকা নষ্ট করার কোনো দরকার আছে? হ্যাঁ, এগুলি কিনা আনার কোনো দরকার আছে? খালি টাকা নষ্ট করা, খালি ধান্দাবাজি। মা কি বলছো এসব? তুমি তো ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি। তোর মনে আছে আপু যখন মরে যায় ডক্টর কি বলেছিল? এই প্যাড ইউজ না করার কারণে। যখন আপু তোমাকে বলতো প্যাডের কারণে, তখন তুমি আপুকে বকা দিতে, ধমকে দিতে কেন? হ্যাঁ, ডক্টর বলেছিল প্যাড ইউজ করতে, আর প্যাড ইউজ না করার কারণে আপুর ক্যান্সার হয়। জলাতে ক্যান্সার হওয়ার পর আপু মারা যায়, আর তোমার কারণেই হয়, কারণ তুমি নিষেধ করতে। এই প্যাডের দরকার নেই, এইগুলো প্যাড না এনে টাকাটা বাঁচাও, কাজে লাগবে। কি কাজে আসবে মা? লাস্ট পর্যন্ত আপনি করো, আর যদি তুমি ভালো থাকতে বুঝতে পারতে তাহলে আপুকে হারাতাম না, আপু আমাদের মাঝে থাকতো। একমাত্র তোমার জন্য, তোমার জন্য আপুকে হারালো মা। পরীক্ষা না থাকার কারণে জলাতে ক্যান্সার হয়, তারপর আপু মারা যায়। আরে টাকার চেয়ে কি জীবনের মূল্য বেশি নাকি টাকার মূল্য বেশি মতো? আচ্ছা তুমি কি চাও আমার আপুর মতো আমার বউটাও হারিয়ে দিই? ও তো তোমার মেয়ের মতো তাই না? বাবা দে আমি আসলে এত কিছু বুঝি নাই, আমার ভুলের কারণে আমার মেয়ে মারা গেছে। আমি চাই না আমার এই ভুলের কারণে আমার বৌমার কোনো কিছু হোক। তোরা আমাকে মাফ করে দে বাবা। মা মাফ করার কিছু নেই, আর যদি তুমি এই ভুলটা আগে বুঝতে পারতে তাহলে হয়তো আপনাকে হারাতাম না, আমাদের সাথেই থাকতো। আর দেখো না আপু তো তোমার কারণে হলো, যদি তুমি ওনার হেল্প করতে তাহলে হয়তো আপু কোনোদিন আমাদেরকে ছেড়ে যেত না। মা কান্না করো না বৌমা, তুমি আমার মেয়ে, এখন থেকে যা লাগবো তুমি সব আমাকে দিবা, আমি আইনা দিব তোমাদের। ঠিক আছে।